আজকের এখনকার উদ্যোগপতি প্রতিভা অনুষ্ঠান আজকের এখনকার উদ্যোগপতি প্রতিভা অনুষ্ঠান আবরণের অনুষ্ঠান আবরণ মানে রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিয়ে আমরা না খুব আক্ষেপ করছিলাম বসে তাই তো সুমন রয়েছে আমার সঙ্গে নমস্কার আজকে থেকে শুরু হয়েছে প্রতিষ্ঠানের 10% ডিসকাউন্ট এবং এটা চলবে আজকে আমরা দেখাবো বেগমপুর ধনেখালি কি কোইন্সিডেন্স দেখো আমি নিজেও আজকে ধনেখালি পড়ে আছি তো বেগমপুর ধনেখালি আমরা দেখাবো হ্যান্ডলুম মার্ক যুক্ত কিছু শাড়ি দেখাবো তো আপনারা অবশ্যই শাড়িগুলোর উপরে 10% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন দেখা শুরু করি প্রথমে বেগমপুর বেগমপুর নাম্বার 1 এক নম্বর এটা হচ্ছে এক নম্বর শাড়ি নাম্বার 1 সাদা কালো এটা রয়েছে আঁচলটা খুব সুন্দর দেখতে শাড়িটা এটা নিয়ে কিছু বলার নেই এক নম্বর শাড়ি নাম্বার 1 3050 3050 এই হচ্ছে হ্যান্ডলুম মার্ক আমি বারবারই বলি হ্যান্ডলুম মার্কটা ছিঁড়ে ফেলে দেবেন না ওটাকে শাড়িতে এরভাবে স্টিচ করিয়ে নেবেন দেখবেন একটা অথেন্টিকেশন এটা আমার নিজের মনে হয় কারণ এটা আমাদের ভারতের ঐতিহ্য বাংলার ঐতিহ্য এটার মধ্যে ভারতীয় ঐতিহ্যটাই মেন এক নম্বর শাড়ি নাম্বার 1 3050 3050 তার উপরে 10% মানে 305 টাকা অফ নাম্বার 2 দু নম্বর শাড়ি দারুণ দেখতে শাড়িটা দু নম্বর এটা একদিকে গ্রিন বর্ডার একদিকে ব্ল্যাক বর্ডার এই শাড়িগুলো কিন্তু একদম নতুন শাড়ি নাম্বার 2 দু নম্বর শাড়ি ভেতরে দেখুন এভাবে উইভিংটা যাচ্ছে দু নম্বর শাড়ি 3050 3050 নাম্বার 2 দু নম্বর 3050 এবার যাব নাম্বার 3 তিন নম্বর শাড়ি নাম্বার 3 এটা তিন নম্বর নাম্বার 3 আমার এই শাড়িটা নিজের খুব পছন্দ ব্ল্যাকের সঙ্গে ইয়েলো আঁচলে একটু রেডের ছোঁয়া আছে রেড আর ইয়েলো দিয়ে অল্টারনেট ওয়েতে যাচ্ছে আর পাড়ের মধ্যে দেখুন ইয়েলো মধ্যে রেড দিয়ে মিনে যাচ্ছে শাড়িটা একটু গায়ে ফেলে দেখাই শাড়িটা দারুণ দেখতে আর সব থেকে বড় কথা আপনাদেরকে বলি এই যে বেগমপুর ধনেখালি যখন আপনি পড়বেন আরামটা যা পাবেন এই প্রচণ্ড গরমে আপনারা লক্ষ্য করেছেন আমি বিগত বেশ কয়েকদিন ধরে কিন্তু এইসব শাড়িতেই রয়েছি কারণ আরাম পাওয়া যায় এটাতে এই হলো তিন নম্বর শাড়ি নাম্বার 3 2850 2850 তার উপরে কিন্তু 10% ডিসকাউন্ট এগুলো উইদাউট ব্লাউজ পিস চলে এলাম চার নম্বর ঠিক ওই যে শাড়িটা আমরা ব্ল্যাকে দেখালাম সেম শাড়িটাই দেখাবো এটা স্টিল গ্রে মানে অ্যাশ গ্রে নট স্টিল গ্রে অ্যাশ গ্রে এর সঙ্গে হোয়াইট কম্বিনেশন রেডের কম্বিনেশন আঁচলটা হোয়াইটের মধ্যে ইয়েলো রেড পাটটা হচ্ছে রেডের মধ্যে ইয়েলো দিয়ে মিনে যাচ্ছে একদম অ্যাশ কালার চার নম্বর শাড়ি 2850 নাম্বার 4 2850 চারের পরে যাব পাঁচ নম্বর নাম্বার 5 এটা রয়েছে পাঁচ নম্বর শাড়ি বাহ এই শাড়িটা খুব সুন্দর নাম্বার 5 দেখুন আমরা যত এই শাড়ি পরবো যত ডিমান্ড করব এই মানুষগুলো কাজ করবেন মানে সত্যি কথা বলতে এখন তো পশ্চিমবঙ্গে কাজ না করে কোটি টাকা হয়ে যাচ্ছে লোকে আমরা আমরা না অভ্যস্ত হয়ে গেছি দেখুন কোটি টাকা মানে কোটিতে আমরা এখন চলাফেরা করছি ভাই বস আমরা এখন কোনো লাখে হাজার হাজার তো ভুলে গেছি এখন আমরা কোটিতে চলাফেরা করছি কিন্তু বিশ্বাস করুন না আমার কোটি আছে না এই মানুষগুলোর কোটি আছে না আপনাদের আছে আমরা সাধারণ খেটে খাওয়া মানুষ সামান্য কিছুতে আনন্দ পাই শান্তিতে রাত্রে ঘুমোতে পারি কারণ আমাদের কোটি টাকা রক্ষা করার চিন্তা নেই কোথায় খাতে লাগাবো চিন্তা নেই আমরা শান্তিতে ঘুমোতে চাই তো এই মানুষগুলোর পাশে একটু দাঁড়াতে চাই এবং এই তাগিদেই এই অনুষ্ঠানগুলোকে এইভাবে করি আমি মন থেকে বলি যে এদের পাশে দাঁড়াই আমরা আমি একটা শাড়ি কেনা মানে আর একজনও একটা শাড়ি কিনবে তো এই এক এক করে করে এই মানুষগুলোর কাছে কাজ থাকবে এরা সারা বছর কাজ করবে এদের পরিবারটা সচ্ছলভাবে চলবে বাচ্চাটা স্কুলে যাবে চিকিৎসাটা তারা পাবে আমার এই একটা ডিমান্ড কিন্তু আপনাদের সবার কাছে হাত জোর করে একটাই কথা বলার যে যত পারবেন হাতে বোনা শাড়ি হাতে আঁকা শাড়ি এই হাতের সুতোর কাজ করা শাড়ি এই ধরনের শাড়ি পরুন যত পরবেন যত পরাবেন তত আমরা ভালো থাকবো এটা দেখালাম হচ্ছে আজকের এপিসোডের পাঁচ নম্বর শাড়ি ক্রস ইয়েলো ইয়েলো মানে ক্রস গ্রিন ইয়েলো টানা গ্রিনের ভান্ডার একটা লেমন টোন এসছে ব্লু এর বর্ডার এটা হচ্ছে পাঁচ নম্বর শাড়ি নাম্বার 52650 মানে সত্যি কথা বলতে আপনারা একটু বলুন তো আপনারা হাঁপিয়ে যাচ্ছেন না আমি তো হাঁপিয়ে যাচ্ছি ভাই তুমি হাঁপাচ্ছ না যে টিভিতে নিউজ কোটি টাকা কোটি এখানে কোটি ওখানে কোটি ওই ব্যাংকে কোটি সেই ব্যাংকে কোটি আরে ভাই কোটির নিচেও তো কিছু আছে সেটা তো করে খেতে হবে আমাদের করে খেতে হবে একদমই তাই এই হলো না আমি বলছি হাঁপিয়ে যাচ্ছে কোটির গল্প শুনতে গিয়ে ছ নম্বর শাড়ি নাম্বার 6 এটা তো এইভাবে যাচ্ছে গঙ্গা যমুনা পার নাম্বার 6 ছ নম্বর নাম্বার 6 প্রাইস হচ্ছে এটা 2050 ধনেখালিতে আমরা চলে এলাম ছ নম্বর শাড়ি 2050 এইগুলোর উপরে সবের উপরে কিন্তু ফ্ল্যাট
10% ডিসকাউন্ট ছয়ের পরে সাত নম্বর নাম্বার 7 এটা হচ্ছে সাত নম্বর কি সুন্দর দেখতে একদম বেগমপুর এটাও বেগমপুর সাত নম্বর শাড়ি নাম্বার 7 এই হলো সাদাতে লাল কালো বর্ডার এটা হচ্ছে সাত নম্বর নাম্বার 7 প্রাইস হলো 2050 2050 সাতের পরে আট নম্বরে যাব অ্যাকচুয়ালি তুমি যদি অসৎ পথে রোজগার করো তুমি প্রচুর রোজগার করতে পারো ম্যাক্স টু ম্যাক্স 12 বছর এটা শাস্ত্র বলছে এটা সংস্কার বলছে যে তুমি 12 বছর ভোগ করতে পারবে আফটার মানে ম্যাক্স টু ম্যাক্স মানে তুমি 2 বছর 4 বছর 10 বছর 12 বছর আপ টু 12 বছর তুমি ওই অসৎ উপায়ের অর্থ ভোগ করতে পারবে তারপরে কিন্তু চুরমার হয়ে পড়বে তো সেটাই আমরা দেখছি 12 বছরও যায়নি তার আগেই চুরমার অনেকে তার আগেই চুরমার হয়ে যাচ্ছেন তাই সৎ পথে থাকুন সৎ চিন্তা করুন আর নিজেকে পজিটিভ রাখুন আট নম্বর শাড়ি গ্রে কালার একদিকে রেড বর্ডার একদিকে ব্ল্যাক বর্ডার নাম্বার 8 আট নম্বর 2050 2050 আট নম্বর চলে এলাম ন নম্বর শাড়ি নাম্বার 9 আর যেটা যেটা পছন্দ চট করে বুকিং করে ফেলবেন কেননা ডিসকাউন্ট চালু হয়ে গেল আর মূলত সিঙ্গেল পিস সিঙ্গেল নাম্বার 10 এটা না বিধারবা বর্ডারের উপরে যাচ্ছে এটারও কালার পাবেন এটা যেমন মেরুনের উপরে এই কর্ড উইভ আছে মেরুনের উপরে দেখুন কর্ড উইভ 100% কটন শাড়ি আর পাটটা এভাবে যাচ্ছে নাম্বার 9 ন নম্বর শাড়ি প্রাইস হলো 2050 2050 ন নম্বর 2050 এগুলোর সঙ্গে যদি আপনি ব্লাউজ চান সলিড ব্লাউজ চান সেটাও কিন্তু আপনি পেয়ে যাবেন আবরণে আর তার সঙ্গে সঙ্গে যদি আপনি ডিজাইনার কোনো ব্লাউজ চান সেটাও পেয়ে যাবেন আবরণে শাড়ি যা চাইছেন সবটাই কিন্তু পেয়ে যাবেন তাই আসুন এসে দেখে কেনাকাটা করুন এরপরে আমি চলে যাব হচ্ছে 10 নম্বর শাড়ি এটা গ্রে আর তার সঙ্গে রয়েছে হচ্ছে মেরুনের ব্যবহার 10 নম্বর শাড়ি নাম্বার 10 গ্রের সঙ্গে মেরুন 10 নম্বর নাম্বার 10 এই হলো শাড়িটা নাম্বার 10 10 নম্বর 1650 1650 10 নম্বর 1650 তার উপরে 10% বাহ 11 নম্বর আমার নিজের এই শাড়িটা খুব পছন্দের খুব মাচ উইভিং ভীষণ পছন্দের 11 নম্বর শাড়ি আমরা বাঙালিরা মনে একটু মেছো বাঙালি তো বাঙালিদেরকে মেছো বাঙালি বলা হয় মাছে ভাতে বাঙালি মেছো বাঙালি এটা হচ্ছে যে সমস্ত খুব কম বাঙালি আছে যারা বলে আমি মাছ খাই না খুব কম তার মধ্যে আমার বাড়িতেও একজন আছে মাছ খাই না আমার ছোট ছেলে মাছ খায় না বাট মাছ না খেলে কি করে বাঙালি হলাম তাই না এটা 11 নম্বর নাম্বার 11 11 নম্বর শাড়ি 1650 1650 1650 11 নম্বর নাম্বার 11 1650 নমস্কার কে রয়েছেন নমস্কার আমি বলছি পৌলমি বলছি নিউ টাউন থেকে আচ্ছা আপনাদের প্রোগ্রামটা খুবই ভালো লাগে আপনি খুব ভালোই সঞ্চালনা করেন ওনাদের একটা রিকোয়েস্ট যে একদম পিওর শিফন শাড়ি যেগুলো হয় না মানে এই সময়টাতে পড়ার জন্য সেরকম কি কিছু কালেকশন দেখাতে পারেন আপাতত নেই এটুকু আমার জানা আছে একদম পিওর শিফন যেটা আপনি বলছেন অ্যাভাব 6000 7000 8000 যেগুলো বলছেন তো না না সেটা না হলেও চলবে ধরুন 3000 মধ্যে হ্যাঁ সেই ধরনের শাড়ি আছে কিন্তু সেগুলো টিভিতে ওরা দেখায় না আপনি 1200 1700 2000 2500 এর প্রচুর শিফন পাবেন সেগুলো আপনারা এসে প্রতিষ্ঠানে পাবেন অথবা আর কয়েকদিন পরে একটা অ্যারেঞ্জমেন্ট হচ্ছে যেখানে এই ধরনের শাড়ি খুব বিশালভাবে থাকবে আপনারা পেয়ে যাবেন এসে পাবেন ওটা টিভির পর্দায় দেখানো হবে না নিউ টাউন থেকে খুব একটা দূরত্ব নয় বিরাটি আপনি আসুন এসে দেখে নিতে পারবেন আপনি যে ধরনের শিফন বলছেন আমি দেখেছি আমি গেছি আবরণে যখন যাই প্রচুর আছে আপনি এসে দেখে নিতে পারবেন থ্যাংক ইউ আচ্ছা আরেকটা কথা যে মানে আপনি যে কালারগুলোর কথা বলেন তার মধ্যে আমি একটা কথা আপনাকে রিকোয়েস্ট করবো যে আপনি প্লিজ ওই ইয়েলো বলবেন ইয়েলো কথাটা নয় আর হচ্ছে ৩৩ নয় সেটা ৩৩ কারণ কি আপনি তো বললেন যে আপনার কথা শুনে সবাই শেখে আমি তো বলিনি কোনোদিনও যে আমার কথা শুনে কেউ শেখে কেউ শিখবে না নাম্বার ওয়ান আর আমি ইয়েলোই বলি কথাটা ইয়েলো বলবো না ওটা আমি অভ্যস্ত নয় ইয়েলো বলতে কারণ একটা অন্তঃস্থল এই কার আমি দেবো না আমি ইংলিশে ওয়াই ওই ওই স্পেলিংয়েই বলবো ইয়েলো আর তার সঙ্গে ৩৩ শব্দটা ৩৩ নয় ৩৩ তয় একার তয় রফলা হসি তালবর্ষ তো আমি বাংলা নিয়ে পড়াশোনা করেছি আমি ভাই বলি আর কোনোদিন আমি ডিমান্ডও করি না যে আমার কথা শুনে কেউ শিখবে নেভার এভার
আমি কোনোদিন ডিমান্ড করি না। যার শেখার ইচ্ছে হবে সে শিখবে, যার শেখার ইচ্ছে হবে না শিখবে না। কেউ যদি মনে করেন সমালোচনা করবেন করবেন, কেউ যদি মনে করেন প্রশংসা করবেন করবেন। আমার তাতে প্রশংসা করলেও আমি খুব একটা বেড়ে যাই না, আর সমালোচনা করলেও আমি খুব একটা ডিমোরালাইজ হয়ে যাই না। আমি এভাবেই প্রোগ্রাম করছি, আজকে 22 বছর পার করে 23 বছরে রয়েছি। যার ইয়েলো বলবে সে ইয়েলোটাই বলবে, আর আমি ইয়েলো বলবো। এবার আপনার শুনতে না ইচ্ছে করে তখন একটু কানটা বন্ধ করে নেবেন প্লিজ, থ্যাংক ইউ। চলো পরের শাড়িতে যাই, 12 নম্বর। এটা হচ্ছে নাম্বার 12 নম্বর, এটা ঝর্ণা, এবং তার সঙ্গে বর্ডারটা রয়েছে হচ্ছে এভাবে গেছে বর্ডারটা একদম মাথা, দেখুন মাথা রেড। তার মধ্যে এই যে পার্টিকুলার উইভিংটা আমি একটু দেখাবো, এটা হচ্ছে তাঞ্চুই উইভ, এই উইভিংটাকে বলা হয় তাঞ্চুই উইভ। এরপরে পোর্শনটা হচ্ছে ঝর্ণা, এই ঝর্ণার উপর দিয়ে যাচ্ছে হচ্ছে কিন্তু উইভিংটা, দেখুন এই উইভিংটা যাচ্ছে ফ্লোরাল উইভিং। 12 নম্বর শাড়ি, নাম্বার 12, 12 নম্বর, 1650। আমার অনুষ্ঠান থেকে ডেফিনেটলি শেখে, কী শেখে বলুন তো, আপনাকে বলি, এই যে বুনন শেখে। অনেকেই তো জানে না যে একটা শাড়ি কী করে বোনা হচ্ছে, আমার পাশে যারা বসে এরাও শেখে, আমার সতীর্থ যারা তারাও শেখে, তারাই বলেছে আমি শিখি। আপনারাও অনেকে শেখেন যে শাড়িটা কীভাবে তৈরি হয়, এই মেটেরিয়ালটা কী, এগুলো ডেফিনেটলি শেখেন। আপনি যদি স্বীকার করেন তাহলেও আপনি শেখেন, আপনি যদি অস্বীকার করেন তাহলেও আপনি শেখেন। আর উচ্চারণটা প্রাদেশিক হয়, মূলত এবার বাংলার মানুষেরা দেখবেন একরকমের উচ্চারণ করেন, আর ওপার বাংলার মানুষেরা একরকমের উচ্চারণ করেন, উচ্চারণটা প্রাদেশিক হয়। বাঁকুড়ার মানুষ একরকম বাংলা বলেন, মেদিনীপুরের মানুষ আর একরকম বাংলা বলেন, তো উচ্চারণটা সবসময় কিন্তু প্রাদেশিক হয়। আমার উচ্চারণ ইয়েলোটা ইয়েলো, আর 33টা 33। এরপরে হেরিকেনের কথা যেটা আমরা বলি, হেরিকেনের তো অনেক রকম উচ্চারণ হয়। আরে আমাদের মুখ্যমন্ত্রী গভর্নমেন্ট বলছেন, অরিজিনাল উচ্চারণ তো গভর্নমেন্ট, আমরা হেরিকেন, আমাদের সেটা এসেটা তার তিনি অভ্যস্ত গভর্নমেন্ট বলে, আপনি তাকে চেঞ্জ করতে পারবেন না। অনেকেই রফলার উচ্চারণ করেন, আপনি তাকে চেঞ্জ করতে পারবেন না, প্রবলেম বলেন না প্রবলেম বলেন, কতজনকে ঠিক করবেন ভাই। এটা 12 নম্বর ছিল, 1650, আমি ডিস্ট্র্যাক্ট হয়ে যাব, শাড়িতে চলে আসব। 13 নম্বর, নাম্বার 13, এখন শুরু হয়ে গেছে আবরণের 10% ডিসকাউন্ট, ফ্ল্যাট 10% আপাতত চলছে। আমি কেন বললাম আপাতত, সামনে একটা খুব বড় আয়োজন হচ্ছে আবরণের তরফ থেকে, সেটা ক্রমশ প্রকাশ্য, আপনারা অনেক অনেক ডিসকাউন্টও পাবেন, বাট আপাতত 10% ডিসকাউন্ট আজ থেকে চালু হয়ে গেছে, এবং যা টিভির পর্দায় দেখানো হবে এবং যা আপনারা এসে কেনাকাটা করবেন প্রতিষ্ঠানে এসে, প্রত্যেকটার উপরে 10% ডিসকাউন্ট, সেটা শাড়ি জামা কাপড় সব কিছুর উপরে, শুধু মনে হয় জুয়েলারি বাদ দিয়ে, ব্লাউজও 10%। আচ্ছা এইবারে যে ধনেখালিটা দেখাবো, এটা মাচ উইভিং ধনেখালি, এপাশের পাটটা রেড, উপরের পাটটা ব্ল্যাক, নিচের প্লাটটা, নিচের দিকটা দেখুন একদম গেছে হচ্ছে গ্রে কালারের, উপরের দিকটা গেছে চন্দন কালারের, আর লাল কালো দিয়ে নকশাটা যাচ্ছে, আর একটা ইক্কাতের ছোঁয়া রয়েছে পাড়ের দিকে। 13 নম্বর শাড়ি, নাম্বার 13, 1650, 1650, 13 নম্বর। চলে এলাম 14 নম্বর শাড়ি, নাম্বার 14, এটা হচ্ছে 14। আপনারা অবশ্যই বুকিংটা করতে থাকবেন 9051217272, 9051217274, হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9051217795। এরপরের শাড়িটাতে যাই, এটা হচ্ছে গ্রে কালার, আমার নিজের ব্যক্তিগতভাবে না এই ডুরেটা খুব পছন্দের, এই যে ধনেখালির একটা সিগনেচার হচ্ছে এই ডুরেটা, এবং তার মধ্যে দেখুন গ্রের উপরে রেড দিয়ে অ্যান্ড ব্ল্যাক দিয়ে এভাবে নকশাটা যাচ্ছে, আর এ ডুরে, এটাকে বলা হয় আর এ নকশা, আর এ ডুরে। 14 নম্বর শাড়ি, নাম্বার 14, লাল, নিচের পাটটা দেখুন দুদিকে লাল, মাঝখানে কালো, উপরের পাড়ে দুদিকে কালো, মাঝখানে লাল, যদি আমরা উপরের পাটটা, ওই দিকের পাটটা, হ্যাঁ একটু উঁচু করে ধরলে দেখতে পাবেন দুদিকে কালো মাঝখানে লাল। 14 নম্বর শাড়ি, নাম্বার 14, 1650, 14-র পরে 15, নাম্বার 15, এটা হচ্ছে 15 নম্বর শাড়ি, নাম্বার 15। বেস কালারটা হচ্ছে, আবারও বলি, বেস কালারটা হচ্ছে চন্দন, লাইট চন্দন কালার, লাল কালোতে পার, এবং লাল কালো দিয়ে বরফি বরফি করে নকশাটা কিন্তু বুনে গেছে, নাম্বার 15, 15 নম্বর, প্রাইস হচ্ছে 1550, 1550, 15 নম্বর শাড়ি, 1550, 1550। 15-র পরে যাব 16, নাম্বার 16, এটা হচ্ছে 16 নম্বর শাড়ি, এগেন স্টিল গ্রে। আচ্ছা আপনারা কিন্তু রয়েছেন আমাদের সঙ্গে, ফোন করতেই পারেন, টেলিফোন নাম্বার, আমাদের সঙ্গে কথা বলার আড্ডা মারার নাম্বার 6292424341, 6292424342। আর যারা সরাসরি আসবেন আমি বলবো চলে আসুন বিরাটি মিনি বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে, আবরণ প্রত্যেক দিন খোলা থাকে, সকাল
দশটা থেকে রাত্রি নটা পর্যন্ত এসে দেখে আপনারা প্রচুর কেনাকাটা করতে পারবেন। এখন প্রতিষ্ঠানে ফ্ল্যাট 10% ডিসকাউন্ট চালু হয়ে গেছে। আগামী দিনের ডিসকাউন্ট আরও কি আসছে কি হবে সবটা ক্রমশ প্রকাশ্য। এরপরে চলে যাচ্ছি আমরা ষোলো নম্বর শাড়ি, এটাও কিন্তু স্টিল গ্রে, তার মধ্যে এই যে রংটা এটা অনিয়ন পিঙ্ক বলতে পারি বা একটু মবিশ পিঙ্ক আমরা বলতে পারি, তার সঙ্গে ব্ল্যাক এইভাবে যাচ্ছে আর এডুরে নকশা। এই হলো শাড়িটা, এটা হচ্ছে ষোলো নম্বর শাড়ি, নাম্বার 16, প্রাইস হচ্ছে 1550, 1550 ষোলো নম্বর, 17 নম্বর নাম্বার 17, এটা হচ্ছে 17 নম্বর শাড়ি। এটার মধ্যেও আড়ে যাচ্ছে ডুরে, নিচের পাড়টা যাচ্ছে মহাপাড়ে। এই যে পাড়ের, এই পাড়ের না অনেক সাইজ হয়, এই যে সাইজটা এটাকে মহাপাড় বলা হয়, আরেকটু বড় হলে সেটাকে স্কার্ট পাড় বলা হয়। এটা মহাপাড়ে রয়েছে, নিচের পাড়টা মহাপাড় নকশাতে রয়েছে, উপরের পাড় মহাপাড়ের সাইজে রয়েছে, উপরের পাড়টা সিম্পলে রয়েছে এবং উপরের পাড়টা সম্ভবত 6 ইঞ্চি পাড় রয়েছে, সম্ভবত, আমি এখন মেপে দেখতে পারিনি, প্রবাবলি ওটা 6 ইঞ্চি। এটা 17 নম্বর নাম্বার 17, আর এই ডুরেটা দেখুন কালো দিয়ে সাদার উপরে আড়ে ডুরে যাচ্ছে। 17 নম্বর শাড়ি নাম্বার 17, 1550, 1550 17 নম্বর নাম্বার 17। আবারও মেনশন করে দিই এই শাড়িগুলোতে কিন্তু কোনোটাতে কোনো ব্লাউজ পিস নেই, সুতরাং সলিড কালারের ব্লাউজ ভীষণ ভালো লাগবে, অথবা আমি যেরকম আজকে ইক্কাত উইভে পরেছি এই ধরনের ইক্কাত উইভের ব্লাউজ দিয়েও আপনারা পরতে পারবেন, ভালো লাগবে দেখতে। আর এই ধরনের উইভিং ব্লাউজ আপনারা কিন্তু রেডি ব্লাউজ পেয়ে যাবেন আবরণে, 450 থেকে আবরণে ব্লাউজ শুরু হচ্ছে, পিস নয় রেডি ব্লাউজ, ব্লাউজ শুরু হচ্ছে আর 450 থেকে, এবারে ডিজাইনের উপরে ডিপেন্ড করছে। আচ্ছা এটাও কিন্তু ঝর্ণা, এবং দেখুন অফ হোয়াইটের মধ্যে রেডের একটা ঝর্ণা, ঐরাবত অর্থাৎ এলিফ্যান্ট, এই দেখুন ঐরাবত উইভ যাচ্ছে, একটা রেড লাইন, একটা হচ্ছে যাচ্ছে হচ্ছে ব্ল্যাক লাইনে, এভাবে আড়ে যাচ্ছে, নিচের পাড়টা ব্ল্যাকের উপরে যাচ্ছে, এটা কিন্তু একটা উইভিং আছে, উপরের পাড়টা যাবে হচ্ছে রেডের উপরে। আর সবসময় আমি বলি একটা কথা, যে যে আড়ে ডুরে যে নকশাটা যায় না, এই যে আড়ে ডুরে তাতে কিন্তু ফিগার কারেকশন হয়, বিশেষ করে আমরা যারা একটু ছড়িয়ে গেছি তাদের জন্য এটা বেশ ফিগার কারেকশন করে। 18 নম্বর নাম্বার 18, আমি একদম বলবো না মোটা হয়ে গেছি, ছড়িয়ে গেছি, 18 নম্বর নাম্বার 18, 1550 চলে এলাম 19 নম্বর, এই শাড়িটার আমি এটা নামই দিয়ে ফেলেছি তাসের দেশ। আর আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, আপনারা আমার নামটাকে গ্রহণ করেছেন এবং আপনারা এসে বলেন তাসের দেশ নেব, এর জন্য আপনাদেরকে ধন্যবাদ, এই ভালোবাসাটা পাই আপনাদের থেকে। এটা হচ্ছে 19 নম্বর, এই হলো শাড়িটা, এটাতে তাসের দেশ এবং এর মধ্যে দেখুন পুরো ওই নকশাগুলো করা রয়েছে, গঙ্গা যমুনা পার। এই হলো 19 নম্বর নাম্বার 19, প্রাইসটা হচ্ছে 1550, 19 নম্বর শাড়ি 1550। 19-এর পরে যাব 20 নম্বর, নাম্বার 20, আপনারা ফোন করুন আমাদের সঙ্গে সরাসরি কথা বলার নাম্বার 6292424341, 6292424342। আমি আর সুমন রয়েছি। আচ্ছা আজকের অনুষ্ঠানের সূচিটা একটু বলে দিই, আজকে এরপরে আমরা দেখব হচ্ছে দুপুর 2টায় আবরণ প্রাইম টাইম ফেস অফ আবরণ পূজার অনুষ্ঠান, সেখানে আমি আছি এবং আজকে আমরা দেখাবো জামদানির একটা অসাধারণ সম্ভার, খুব মিনিমাম প্রাইসে খুব সুন্দর জামদানি, যেটাতে আপনি আপনার নতুন বছর মানে বাংলার এই নতুন বছরকে আপনি উদযাপন করতে পারবেন, সেলিব্রেট করতে পারবেন বাংলার নতুন বছর। আর তারপরে রয়েছে হচ্ছে আজকে রাত্রির 12টার অনুষ্ঠান, এই হচ্ছে আজকে 3টে এপিসোড। এরপরে আমি চলে যাচ্ছি পরের শাড়িটা, এই শাড়িটাও খুব সুন্দর দেখতে, একদম অফ হোয়াইটের মধ্যে সি গ্রিন অ্যান্ড ব্ল্যাকের উপরে আড়ে ডুরে নকশা, 20 নম্বর শাড়ি। এই হচ্ছে পাড়টা দেখুন, নিচের পাড়টা ব্ল্যাকের উপরে প্যানেল, এগেন সি গ্রিন বর্ডার, দেন প্যানেল আবার ব্ল্যাক, এইভাবে পরপর পরপর যাচ্ছে, মানে আস্তে আস্তে এই যে লাইন্সগুলো কিন্তু কমছে। এই হলো শাড়িটা, 20 নম্বর শাড়ি নাম্বার 20, প্রাইস হলো 1550, 1550 20 নম্বর। চলে এলাম 21 নম্বর, 21 নম্বর 21, এটা অফ, এটা হোয়াইটের উপরে যাচ্ছে, মিল্ক হোয়াইট শব্দটা আমি বলবো না, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড রেড, এই হচ্ছে শাড়িটা। এটা রয়েছে 21 নম্বর 21, 21 নম্বর শাড়ি 1550, পাড়ে দেখুন একটা টেম্পল, এটা রেডের উপরে রেড দিয়ে টেম্পল, উপরের দিকে ব্ল্যাক বর্ডারে ব্ল্যাক দিয়ে টেম্পল, ভেতরেতে এইভাবে নকশাটা যাচ্ছে, 21 21 নম্বর 1550, 1550। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, ব্রতদিদি, কালকেই আমার মুনকার সাথে তোমার কথা হলো,
মুনকাই বলো তো মুনকাই কি কথা বলছি গো ফেসবুকে আসছে হ্যাঁ আমি তোমাকে তুমি আমাকে একটু পরে আমাকে একটু মানে মানে আমার সাথে পার্সোনালি একটু যোগাযোগ করো আমি তোমাকে বলে দেব ও তোমাকে খুব মিস করছে আমিও খুব মিস করছি তোমাদেরকে আমি আমি প্রবাবলি আজকে ভাবছি একটু লাইভ করব বলো বলো তুমি বলো আচ্ছা তো তাহলে লাইভে তোমার কাছ থেকে নিয়ে নেব হ্যাঁ হ্যাঁ ওর নাম্বারটা একদম একদম আর শোনো না আমি যে শাড়িটা চাইছিলাম আবরণের কাছে তুমি এক্ষুনি যেটা দেখালে 15 নম্বর হোয়াইট এর মধ্যে রেড বর্ডার আর ব্ল্যাক বর্ডার আচ্ছা আচ্ছা তুমি এক্ষুনি বুকিং করো হ্যাঁ আমি এক্ষুনি করব তুমি কেমন আছো বাবু খুব ভালো আছি দিদি খুব ভালো আছি আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ বাবু তাহলে তোমার সঙ্গে লাইভে আসব একদম একদম আমি আজকে আসব ভাবছি নাম তোমার সুমন সুমন আজকে সুমন আছে ও সুমন সুমন সরি 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 না না ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ দিদি সুমন আর নয়ন দুজনেই বসে তো তাই নাম দুটো তিন অক্ষরের তাই গন্ডগোল হয় আমারই হচ্ছিল আজকে শুরুতে ভালো থেকো একদম থ্যাংক ইউ দিদি আচ্ছা এটা ব্ল্যাক গ্রে এর উপরে এটা আগে যেটা আমি দেখালাম 20 নম্বর শাড়ি সেমটাই এটা 21 নম্বর দেখালাম যেটা সেটাই দেখাচ্ছি 22 নম্বর খালি বেসটা এখানে হোয়াইট হয়ে গেছে হোয়াইটের জায়গায় গ্রে হয়ে গেছে এটা 22 নম্বর শাড়ি 1550 নাম্বার 22 বিশ্বাস করো মানে কি যে আরাম মানে এই শাড়ি যদিও এখন একটু ওয়েদারটা ঠিক আছে মানে বৃষ্টি ফৃষ্টি হয়ে ওয়েদারটা ঠিক আছে আমার তো টেনশন মানে এরপরে যে গরমটা কোন লেভেলে পৌঁছবে আমি গরমটা একদম পছন্দ করি না মানে গরমকাল আমার মোটে ভালো লাগে না 23 নম্বর গরমকালে একমাত্র আম ছাড়া আর আমি কিচ্ছু পছন্দ করি না গরমকালের মানে লোকে বলে তরমুজ পছন্দ করে না করি না তরমুজ করি না কাঁঠাল তো করি না গরমকালটা একমাত্র ভালো লাগে আমের জন্য ফুটি না কি খেতে ভালো যে ভাঙি ফুটি না না একদম খাই না জঘন্য যে ফুটি ভাঙি বাবা একদম খাই না ওই নীল পূজার সময় লিচু ফিচু না আমার গরমকালে আম আমার গরমকালটা হচ্ছে আম ব্যাস এর বাইরে আমার গরমকালে আর কোনো কিছু পজিটিভ লাগে না 23 নম্বর শাড়ি নাম্বার 1550 23 নম্বর চলে এলাম 24 নম্বর এই যে 1550 তার উপরে কিন্তু ডিসকাউন্ট রয়েছে 10% এইবারে আসবো 24 দারুন দেখতে আমার কাছে আমি পরবো জানো তো আমি আজকে ওই শাড়িটাই পরতে যাচ্ছিলাম এটা যেটা গ্রে কালারের মধ্যে ব্ল্যাকে আছে আমার একটা আছে না ব্ল্যাকে দিদি একটা নিয়েছিলেন এরকম হ্যাঁ কিন্তু ব্লাউজটা ফুল বানিয়েছে ব্লাউজ দিয়ে পরা যাবে না ফুল ভাল ব্লাউজ বানিয়েছে 24 নম্বর 24 প্রাইস হচ্ছে 1550 নাম্বার 24 1550 24 নম্বর 1550 তার উপরে 10% চলে এলাম 25 নম্বর 25 নম্বর বাহ এটাও খুব সুন্দর এটাও কিন্তু ওই যে বরফিটা দেখালাম ওটারই মতো আরে নকশা গেছে কিন্তু এর মধ্যে কয়েকটা লাইন্স এক্সট্রা দিয়ে শাড়িটাকে একটু আর বরফিটাকে একটু স্লিক করে শাড়িটাকে একটু বড় মানে সাজানোটা অন্যরকমভাবে হয়েছে ভেতরে একটা ঝর্ণা এফেক্ট আছে ওটাতে ঝর্ণা এফেক্ট নেই ওটাতে প্লেনের উপরে ছিল এটা 25 নম্বর শাড়ি 25 25 নম্বর 1550 25-এর পরে যাব 26 নম্বর 26 ব্ল্যাকের অপশন আছে এই কালার কম্বিনেশনটা আমার ভীষণ পছন্দের এটা হচ্ছে 26 নম্বর 26 আঁচল পার 26 নম্বরের কাইফেলি আমার ব্লাউজের সঙ্গে দারুণ যাবে ইনফ্যাক্ট আমি এই শাড়িটা যেটা আমার আছে এই কম্বিনেশন আমি এই ব্লাউজটা দিয়েই পরি 26 নম্বর প্রাইস হচ্ছে 1550 1550 এবং তার উপরে 10% ডিসকাউন্ট আর নরম শাড়ি আমাকে সেদিনকে একজন কেউ ফোন করে বললেন যে নরম শাড়ি তো গায়ে জড়ালে নরম লাগবে তো নরম হালকা শাড়ি 26 নম্বর 1550 চলে এলাম 27 27 নম্বর এগেইন 1550 27 নম্বর 1550 তারপরে ফ্ল্যাট 10% ডিসকাউন্ট মানে 155 টাকা অফ হয়ে যাবে 155 রুপিস অফ হয়ে যাবে এটা 27 নম্বর বেস কালারটা চন্দন এটা হচ্ছে মাছ আর এটা হচ্ছে পাটটা এটা রয়েছে 27 নম্বর শাড়ি 1550 28 নম্বর 28 সেম ডিজাইন যেটা আমি 27-এ দেখালাম ওটা ছিল চন্দনের উপরে আর এটা দেখাচ্ছি হচ্ছে একদম মিল্ক হোয়াইটের উপরে এটা 28 নম্বর রেড ব্লাউজ প্লেন রেড ব্লাউজ দিয়ে সাজুন দারুণ লাগবে
28 নম্বর শাড়ি প্রাইস হচ্ছে 1550, তার উপরে 10%। চলে এলাম 29 নম্বর, সেম ডিজাইন গ্রে কালারের উপরে, তিনটে অপশন হয়ে গেল। এই শাড়ি কিন্তু বিয়েতে যদি কেউ মনে করেন আমি প্রণামিতে দেবো, ধরুন কারোর হয়তো 20-22-30টা শাড়ি দিতে হয় প্রণামিতে, বা নিজেদের ফ্যামিলির মধ্যেও তো দিতে হয়, তো সেক্ষেত্রে আপনারা দেখতে বাজেটটা ডেফিনেটলি একটা বিষয় হয়ে দাঁড়ায়। তো 1550-1650 কিন্তু ভালো গিফট হবে এই শাড়ি। 29 নম্বর শাড়ি, নাম্বার 29, 1550, 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
কাছ থেকে এভাবে ওদিক দিয়ে ওদিকে যাই, দেখুন নকশাগুলো 30 নম্বর, এবার নিচ থেকে একটু উপরে উঠি তাহলে আরও ভালো লাগবে। নাম্বার থার্টি 30 নম্বর, প্রাইসটা হচ্ছে 1550, 1550, 30 নম্বর, 1550, 30-এর পরে যাব 31, এটাও বিদর্ভ বর্ডার, গঙ্গা যমুনা পার, আর লাইট স্কাই, বডিটা হচ্ছে লাইট স্কাই, একদিকে হচ্ছে রেড গ্রিন পিঙ্ক, একদিকে হচ্ছে গ্রিন অ্যান্ড তুতে, এই হলো শাড়িটা। আর টেম্পলটাও কিন্তু হাত ঘোরানো টেম্পল, এই যে হাতে বোনা টেম্পল, এই যে এইখানে যে রেড টেম্পল গেছে, উপরের পারে যে তুতে টেম্পল গেছে, 31 দেখালাম, প্রাইসটা হচ্ছে 1350, 1350, নাম্বার 31, চলে এলাম 32। এবারে মাছ, আচ্ছা মাছ হয়তো আমি আজকে একটাই মানে বড় মাছ, ছোট মাছ দেখিয়েছি, বড় মাছের বুনন শাড়ি, এটা ধনেখালির একটা বিখ্যাত বুনন, এই শাড়িটা হয়তো আমি আজকে একটাই দেখাবো, বাট এটার কিন্তু আপনি কালার কম্বিনেশন প্রচুর পাবেন, এটা সেই লাইট ইয়েলো এবং তার উপরে লাল আর কালো দিয়ে মাছ গেছে, আমি লাইট ইয়েলো বলতে পারি, বাটার কালার বলতে পারি, বা চন্দনের ডার্ক, অ্যাকচুয়ালি চন্দন, এটা বাটার লাইট বলতে পারি না, লাইট বাটার, হ্যাঁ। এটা 32 নম্বর, নাম্বার 32, 1350, 33 নম্বর, নাম্বার 33, এটা হচ্ছে 33 নম্বর, আমি 33ই বলবো, 33 নম্বর, 33, এটা না লাইট ল্যাভেন্ডার কালার, আর পাড়ের মধ্যে ব্ল্যাক ইয়েলো রয়েছে, এদিকে চওড়া করে উপরে রয়েছে ছোট করে, টেম্পলটা কিন্তু ব্ল্যাক দিয়ে যাচ্ছে, নাম্বার 33, 33 নম্বর, 1350, 1350, নাম্বার 33, 33-এর পরে 34 নম্বর, বাড়িতে বিয়ের কাজকর্ম, বাড়ির গিন্নিরা, বড় মা, যে মেজো মা, ছোটো মা যারা, তারা এরকম একটা আটপৌরে ধনেখালি শাড়ি, হাতে একটু আর শাখা পলা, একটু কপালে টিপ, মুখটা একটু ঘেমে গেছে, দৌড়াদৌড়ি করে কাজ করছে, তুমি বলো তো কোনো কালো নেই, এটা কিন্তু ব্লু কালার, ব্লু ব্লু ইয়েলো রেড, আর পাড়ের মধ্যেও কিন্তু এভাবে যাচ্ছে, এটার মধ্যে কোনো কালো নেই, 34 নম্বর, 1250, 1250, নাম্বার 34, 35, 35 নম্বর, নাম্বার 35, 35 নম্বর, এটাও গ্রেতে দূরে গেছে, আর পাটটা হচ্ছে লালের মানে কালোর মধ্যে, কালোর মধ্যে লাল, কালোর মধ্যে হলুদ এবং লাল, ইয়েলো এবং রেড, এইভাবেই যাচ্ছে, নিচের পাটটা ওই মহাপাড়ে, উপরের পাটটা সরু পাড়ে, এটা হচ্ছে 35 নম্বর, উঠে নিয়ে এখনো 35 নম্বর শাড়ি, 1350, 1350, নাম্বার 35, চলে আসুন বিরাটি মিনি বাস স্ট্যান্ডের জাস্ট উল্টো দিকে, অপোজিটে রয়েছে আবরণ এবং অরেঞ্জেস, অরেঞ্জেস মানে বাচ্চাদের প্রতিষ্ঠান, আর যেটা বলবো, যারা হোলসেলে নিয়ে কাজ করতে চাইছেন যোগাযোগ করুন, ভারতবর্ষের যে কোনো প্রান্তে বসে ক্যাশ অন ডেলিভারি পাবেন, বুকিং করতে থাকুন, আর এসে দেখে তো কেনাকাটা করতেই পারবেন, গাড়ি পার্কিংয়ের কোনো ফিজ লাগে না। অনেক ধন্যবাদ জানাবো সুমনকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। যোগাযোগ 8100724076, অরেঞ্জেস, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে। মনময়ূরী অঙ্গ ঢেউ তোলে, বাহারি রং যেন কথা বলে, একমাত্র শাড়িতেই নারী অনেক বেশি সুন্দরী। আপনাদের প্রিয় আবরণের পোশাকে এই মরশুমে নিজেকে সাজাতে আবরণ, রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে।